بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الله বলেন হাবিবরে আবরার বর্ষার উস্তি বাহিনী ওই যে আমি আবাবিল পাখি দিয়ে মোকাবিলা করে দিলাম কি অবস্থা করে দিলাম তাদের আপনি কি দেখেন নাই আলাম তার সুবহানাল্লাহ শুনছেন নবী এখন তো দুনিয়া আসে নাই এখনো নবী মায়ের বেডে কোথায় আছে মায়ের বেডে আমার আল্লাহ কে আপনি কি দেখেন নাই তাহলে বোঝা যায় নবী মায়ের বেডে দেখ দেখে দেখার সম্ভাবনা আছে না নাই আরেক বাদ দিলাম এই কথা নবীর চোখ যদি অন্ধ হয় ঘুমে হতে নবী দেখে যেমন আপনাদের বলি ইউসুফ নবীর জোলাইবা দরজা জানালা লাগাইয়া অনৈতিক প্রস্তাব যখন দিল কেনারে বসে ইয়াকুব নবী জিব্বায় কামড় দিছে কোরআন শরীফে দেখলাম হযরত ইউসুফ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু হযরত ইউসুফ বলেন আমার নফসের নির্দোষ কই না নফসের বাংলা তো মন জোলাইকা যে উৎপাত করলো কেমনে বাসলাম কেমনে আমি রক্ষা পাইলাম ইল্লা মা আমার রবের করুণা আমার রবের দয়া হইছে নাহলে আমি বাঁচতে পারতাম না তাফসীরে কিতাবে লেখে লাওলা বুরহান রব্বি তিনি দুইটা দলিল দেখছেন দুইটা দলিলের মধ্যে জুলাইকার অন্ধের মহের মধ্যে থেকে প্রথম নম্বর তিনি আল্লাহকে দেখেছেন হযরত ইউসুফ দ্বিতীয় নম্বর হলো ওনার বাবা ইয়াকুব নবী দেখলো উনি কেনানে বৈশা জিব্বায় কামড় দিছে মিশরে ইউসুফ বিপদে পড়ে কেনানতে উনি দেখতে আসে তাও কেমনে দেহে ওনার চোখটা কেঁদে কেঁদে ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছে নবীর চোখ অন্ধ থাকুক আর বন্ধ থাকুক ঘুমে থাকুক আর জাগ্রত থাকুক নবী রোজার মধ্যে থাকুক আর মার বেড়ের মধ্যে থাকুক নবীদের আল্লাহ এটা টাইমে তাম পৃথিবী দেখার ক্ষমতা দিয়ে দিছে কষ্ট নিয়ে আমরা ওই সকল ভাইদের বলছি বুঝে না আসলে আমি দেখা যাওয়া লাগতো না আমি আবার এই মাঠে আমি সবসময় তার পূজা থাকে না সবসময় কি দেশে গন্ডগোল থাকে এমন একটা সময় মহাবিরোধী মূল এলাকার আলেমদের সম্মানের সাথে দাওয়াত দিয়া যে স্যার কুড়ি ভাই সালাম দিছে আপনাদের দাওয়াত দিছে মঞ্চে কাছে অসুবিধা নেই নাই সমস্যা নাই নবী দেখে না দেখে না কেমনে দেখে নবী হল না বাউন থেকে নবী না বাউন থেকে নবী এর অর্থ কি এর অর্থ হলো দৃশ্যের খবর দেনওয়ালা জান্নাত আমাদের জন্য দৃশ্য জান্নাত যে আছে আপনারা দেখছেন না শুনছেন কার মাধ্যমে নবী দেখা কম শূন্যে বিশ্বাস করে আল্লাহ যে আছে আপনারা দেখছেন না শুনছেন নবী দেখা কম শূন্য একমত হয় নবীর সাথে একমত হয়ে যায় উম্মত নবীর সাথে দ্বিমত হইলে উম্মত হবে আপনি দল করবেন গঠনতন্ত্র মানবেন না দলে থাকতে পারবেন বহিষ্কার হয়ে যাবেন নবী রুলস শরীয়তের রুলস আছে এগুলি মানা লাগবে দুই নম্বর প্রশ্ন কিছু আলেমরা বলে নবী নাকি মাটির তৈরি আমার ভাইরা আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি আমাদের নবী প্রথম সৃষ্টি কি আর প্রথম সৃষ্টিটাই তো নূর বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূর মারহাবা আর হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়াল সবচেয়ে পহেলে আল্লাহ তাআলা আমাদের নবীর নূর বানাইছে এখন আপনি মাটি সেলেক্ট করে প্রথম সৃষ্টিটা যে মাটি এমনটা হাদিস বাইর করেন যে প্রথম আল্লাহ মাটি বানাইছে কথা বোঝেন না নবীজির হাদিসের মধ্যে দেখলাম তিনি প্রমাণ
কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নূর। অকুল্লা শাইয়িন মিন নূরি, অন্য হাদিসে এসেছে অকালকাহু মিন নূরি, আমার নূর দিয়ে তাম জগৎ আল্লাহ বানাইছেন। মারহাবা কর আমার বন্ধুগণ, নূরের ঝলক চলতেছে তাম পৃথিবীতে। এখন কেউ যদি নবীরে মাটি বানায় তার ভালো লাগে, সে আর নবী বুঝুক গিয়া, কিন্তু আমি তাজুল ইসলাম নূর নবীর উম্মত, আমি মাটির নবীর উম্মত না। তুমি যার উম্মত হইতে চাও হও গিয়া, তবে আমি আমাদের জাকের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনী যারা, আমরা প্রত্যেকেই আমরা নূর নবীর উম্মত। জমি আমার বাপ মা দলিল, একজনে মুখ দিয়া, মুখ থাকলেই কথা বলতে নাই, মুখ দিয়ে বলে দিল একটা, সেটা হবে না, এটা প্রমাণ করতে হবে, কারণ এটা আজকের বিষয় না। এশিয়ার ভিতরে দরবারে স্যার সিনার যে খেদমত, আমরা তো সেখানকার পড়া, সেখানকার ছাত্র, হাজার হাজার মাদ্রাসা বানাইছে এই দেশে, তারা কি বলেন ঠিক না? ঠিক, তারা নবীর নূর জানে, আমনে মাঝখান থেকে নূর না, আমনে তো হবে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, কি বলে ঠিক না? ঠিক, সুতরাং মেজরিটি যারা এই দেশে তিন মাসে বড় বড় উনি আলে, তাই নবীরের নূরের পক্ষে আপনি হঠাৎ করে একজন করে যে না এটা 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 হবে না। সুতরাং হিসাব করে কাজ করা লাগবে। তিন নম্বর প্রশ্ন, নামাজের পর মুনাজাত বেদাত যে কয়, সে তো আসলে কোরআন বুঝে না, কোরআন বুঝে সে, কোরআন বুঝে না। যদি কোরআন বুঝত, নবীজিকে প্রশ্ন করা হলো হুজুর কখন দোয়া কবুল হয়, সাহাবায়ে কেরাম আরজ করলেন হুজুর কখন মুনাজাত কবুল, নবীজি বলেন দুইটা সময় দোয়া কবুল হয়, একটা হলো আখিরুল লাইল শেষ রজনীতে, আমার হুজুর কেবলা যে সময়টা গাইতেন আমাদের রহমতের সময়, হুজুর বলতো রোগীর রোগ থাকে না, সুখীর সুখ থাকে না, অভাবীর অভাব থাকে না, বিপদ মুসিবত থাকে না, বাবা এই সময় ঘুমায় না, আল্লাহ রাসূল বলে ওই সময় দোয়া কবুল হয়। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করো কখন দোয়া কবুল হয়, নবীজি বলেন নামাজের মুসল্লায় বসে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে আল্লাহ আপনি জ্ঞান দান করেন, কেন চাইবেন জিজ্ঞেস করি আপনি করে, আল্লাহ গরিবের জন্য, কারা গরিব, আল্লাহ কি গরিবের ধনীর কাছে চাইবে দুনিয়া দলিল দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তো আমি ধনী তোরা ভিক্ষুক, কি কয় কে ধনী, তো ধনী দেখি আল্লাহর কাছে তো চাইবেন, গ্রামে দেখেন না রমজান মাসে জাকাত দেতরা, যারা ধনী তারা দিব, গরিবে লইব, আল্লাহ আমরে জাকাত দিব, ফেতরা দিব, দিত না আমার আল্লাহ দিতে পারে, প্রশ্ন করবেন মহানা আমরা জাকাত দিলে পরিষ্কার হয়ে যাই, তা আল্লাহ আবার কিসের জাকাত দিব, আল্লাহ যখন দেয় তখন এটা জাকাত থাকে না, এটা বান্দার জন্য দয়া হইয়া যায়, দশটা
আল্লাহ দুরূদ শরীফ পড়িয়া পড়া নাকি ভাই? চিন্তায় পড়েছে কই কি আবার এটা ভিতরে থাকে না, বাড়ি গিয়ে যেমন আবার খেলোয়াড়দের কিনারে চলে আসে। আমরা যখন নবীর দরবারে সওয়াব পাঠাই, এরা মদিনায় কবুল করিয়া সফর বৃদ্ধি করিয়া আবার আমাদের অ্যাকাউন্টে জমা হইয়া যায়। এর আমরা দুরুদ বলে আঙ্গোলাপ আমার নবীর জন্য রহমত নাজিল করে। আরেকদিন বিস্তারিত পাড়ে পাড়ে চার নম্বর কি বলেন খাওয়া যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, বলে এটা সহি হাদিস লিখা দিয়া যান হুজুর। আমরা তো মোবাইলে বাইর করে বললাম, একটা ফোন দিবেন যে আরবি পড়তে পারে এখন বলার সাথে সাথে বাচ্চারা মোবাইল টিপ দিয়ে বাইরে বলে ঠিক না বেটা? কারণ সব দোকানও আছে এখন সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আসল কথা শুনেন, সাহাবীদের কথা। নবীজিকে প্রশ্ন করেন, যারা মানুষের মেহমানদারি করে।